অলৌকিক রূপবারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক মিঠির মা। বিকেল পাঁচটা বাজ দিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল সায়ন। এই দম বন্ধ করা পরিবেশে আর থাকতে পারছে না সে, বাড়ি যেতে হবে তাকে। ব্যাংকের হলুদ কাউন্টার আর শীততাপ নিয়ন্ত্রিত আবহাওয়ায় বোধ হয় এবার সে পাগল হয়ে যাবে। সারাদিন আজকাল কার যেন ডাক শুনতে পায় সে, চমকে ওঠে, অন্য মনস্ক হয়ে যায় হঠাৎ। মাঝে মাঝে কাস্টমারদের কাছে এনে কথা শুনতে হয় তাকে। কি দাদা, ঘুমিয়ে পড়লেন নাকি? হাত চালান, হাত চালান, আমাদের সময় দাম আছে। সত্যি তো, ওরা কেন তার মতো ঘুমন্ত মানুষের যার সময় সস্তা হয়ে গেছে তার মনের কথা শুনতে যাবে? কি যে হয়েছে তার আজকাল কে জানে। এটা কি কোনো অসুখ নাকি নাকি সেও শান্তার মতো বিশ্বাস করতে চলেছে যে মিঠি আছে। মিঠি তাদের একমাত্র সন্তান। মিঠি এক্ষুনি এসে তার গলা জড়িয়ে ধরবে, তার বাঁ হাতের আঙুল আঁকড়ে ধরে ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাবে। আর যখন সে অন্যমনস্ক হয়ে পড়েছিল তখন যে কি হয়েছিল মনে করার চেষ্টা করে সে, এবার নিজের মনেই হেসে ফেলে। সত্যি এবার লোকে তাকে পাগলই বলবে। হঠাৎ মনে হয়েছিল মিঠি যেন এসে তার চুল টানছে। বলা যায় শান্তাই এবার দলে ভারী হচ্ছে, শান্তার দলে এবার হয়তো যোগ দিতে হবে তাকেও। বেসু বি কলেজ ক্যাম্পাসে তার ব্যাংকের ব্রাঞ্চ, এখানে বাড়ি নয় তার, পড়াশোনাও নয়, শিলিগুড়ি থেকে অনেকটা দূরে নাথোলহাটে বাড়ি তার। বিএসআরবি পরীক্ষা দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি পেয়েছে সে, তারপর বিয়ে, তারপর শান্তা আর তারপর মিঠি। তারপর শান্তাকে নিয়ে প্রায় পালিয়ে চলে আসা এখানে, অনেক চেষ্টা করে তবেই বদলির অর্ডার তার। বেসু ক্যাম্পাসটা বেশ ভালোই লাগে তার, তবু এখানে বাড়ি নেয়নি, মাগুরিয়াটি তার ফ্ল্যাট। সে একা থাকতে চায়, একা মানে একেবারে একা নয়, মানে তারা তিনজন, সে, শান্তা আর মিঠি, শুধু সবার চোখের আড়াল। আবার একবার ভাবল সে সত্যিই কি সে মিঠিকে নিয়ে বাড়াবাড়ি করছে। ভাবতে ভাবতে বেরিয়ে পড়ল সে। কলেজের ছুটি হয়েছে, দল বেঁধে ছেলে মেয়েরা চলেছে হোস্টেলের দিকে, এরা ফার্স্ট ইয়ার, তাই র্যাগিং এড়াতে দল বেঁধে চলাটাই এখানকার আইন। মাঝে মাঝে তার মনে হয় সারাদিন বেসু ক্যাম্পাসে ঘুরে বেড়ায়, এদের দেখে ওর মন ভালো হয়ে যায়। ওর খুব জানতে ইচ্ছে করে কারা এদের বাবা মা। এরা যখন ব্যাংকে আসে তখন ভীষণ ভালো লাগে তার, সকলেই যেন তার মিঠি। বাস এসে গেছে, বাড়ি যেতে আজ অনেক দেরি হবে তার, পুজো এসে গেছে, জ্যামের ধাক্কা, পাড়ায় পাড়ায় চলছে প্যান্ডেল তৈরির কাজ, আর রাস্তা জুড়ে পুজোর বাজার। তিন দিন বাদেই ষষ্ঠী, এবার ষষ্ঠী পড়েছে রবিবার, ব্যাংকের ছুটি। হঠাৎ করে কেমন ভয় করতে আরম্ভ করে তার, সারা শরীরে কাঁপুনি দিয়ে ওঠে, ভয় কুঁকড়ে ওঠে। সে মনে পড়ে যায় চার বছর আগে সেই দিনটার কথা, মিঠির কথা, শান্তার কথা। কি ভয়ঙ্কর! না না, সে মনে করতে চায় না, সে প্রার্থনা করে ঈশ্বরের কাছে যেন সবকিছু সে ভুলে যেতে পারে। মাঝে মাঝে মনে হয় বাড়ি না গিয়ে অন্য কোথাও পালিয়ে গেলে বোধহয় ভালো হতো। তার সারা শরীর ঘামে ভিজে যায়, হাওয়া চাই, খানিকটা খানিকটা হাওয়া, বুড়িয়ে যাওয়া, হেরে যাওয়া বিধ্বস্ত মানুষের মতো থেমে থেমে বড় বড় নিঃশ্বাস ফেলে সে। হঠাৎ করে দূর থেকে কার গলা ভেসে আসে, দাদা, ও দাদা, কে ডাকছে তাকে? না না, সায়ন কারো দাদা নয়, সে কারো স্বামী নয়, সে একা একা জীবন যুদ্ধে হেরে যাওয়া এক মানুষ। হঠাৎ করে সঙ্গীত ফেলে তার, পাশের সহযাত্রী ডাকছে তাকে, জল খাবেন, শরীর খারাপ লাগছে? না 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 না, ঠিক আছে, চোখ বন্ধ করে ফেলে সে। শুনতে পায় চেনা কন্ডাক্টরের গলার আওয়াজ, ছেড়ে দিন ছেড়ে দিন, এসব যা না, ঠিক সময় নেমে যাবে, দেখছি তো তিন বছর ধরে। সায়ন ভাবল হা ঈশ্বর, এও ছিল কপালে, শেষ পর্যন্ত এও শুনতে হল। সায়নের হঠাৎ মনে পড়ে যায় তাদের গ্রামের হাল পাগলার কথা, কেন তা সে জানে না। ছোটবেলায় কারোর কথা শুনত না সায়ন, ভয়ঙ্কর ডান পিটে ছিল, গ্রামের এক কোণে জরা জীর্ণ জমিদার বাড়িতে খেলতে যেত, বড়দের কথা না মেনি। সেই জমিদার বাড়িরই ছেলে হারু, হারু পাগলা। শুনেছিল কলকাতায় পড়তে গিয়ে কুসঙ্গে পড়েছিল হারু, পূর্বপুরুষের জমানো সম্পদ ভাগীরথীর জলে ভাসিয়ে দেবার সংকল্প নিয়েছিল সে। তারই এক সহপাঠী ঘুমের ওষুধ খাইয়ে মারতে চেয়েছিল তাকে,
অনেক কষ্টে বাঁচানো গেলেও শ্যাঙাতের বিশ্বাসঘাতকতায় মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। গ্রামে ফিরে সারাদিন ঘুরে বেড়াত, আর অল্প বয়সী ছেলেদের দেখলেই প্রচণ্ড রাগে ক্ষিপ্ত হয়ে মারতে আসত। ক্রমে ক্রমে তাদের আর কিছুই ছিল না, এক দুর্ঘটনায় হারু ছাড়া তার বাড়ির সকলেই মারা যায়। গ্রামের স্কুলে বসে থাকত হারু, হেডমাস্টার মশাই তাকে খেতে দিতেন। হারু সারাদিন যাই করুক না কেন, ঠিক সন্ধ্যের মুখে হাজির হত তার নিজের বাড়িতে, সেই জমিদার বাড়িতে। একদিন তারা যখন খেলে ফিরছে, সেই সময় সায়ন হঠাৎ দেখে জমিদার বাড়ির বৈঠকখানার জানলার খড়খড়ির মধ্যে দিয়ে কি যেন একটা জল জল করছে। কাছে গিয়ে দেখবে কিনা বলতে বন্ধুদের কেউই যখন রাজি হল না, সে নিজের জন্য রহস্য ভেদ করতে। সেদিন কি হয়েছিল কিছুই তার মনে নেই, শুধু এইটুকু মনে আছে কাছে যেতেই অসহ্য একটা গরম ঝটকা এসে লেগেছে তার মুখে। মনে হয়েছিল সমস্ত শরীর ভেদ করে সেই তাপ তাকে এফর ওফর করে দিয়েছিল, সে জ্ঞান হারিয়েছিল। পরে শুনেছিল জ্ঞান ফেরার পর সে হারুকে খুঁজেছিল। পরদিন সকালে হারুকে আর দেখা যায়নি, দু চার দিন কেউ কোনো খোঁজও নেয়নি। তারপরও না আসায় হেড স্যার পুরনো বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখেন হারু আর বেঁচে নেই। বৈঠকখানা ঘরে তার কালো পোড়া শরীরটা পড়েছিল। অনেকদিন পর্যন্ত সায়ন স্বাভাবিক হতে পারেনি, এরপর আর কখনো জমিদার বাড়িতে যায়নি তারা। স্কুলের উঁচু ক্লাসে পড়ার চাপ বাড়ল, বন্ধ হল খেলা, কিন্তু আজ কেন তার আবার মনে পড়ল সেসব কথা। হঠাৎ করে অসহ্য কষ্ট হয় তার, শান্তার কথা মনে পড়ে যায়। শান্তা ভালো আছে তো, তার ভীষণ শীত করতে থাকে, ভয় করতে থাকে। কি হয়েছে সায়নে, কি করছে, কেন এই দুঃসাহসিক খেলায় মেতে উঠেছে সে, এর পরিণতি কি সে নিজেও জানে না। বাসের জানলা দিয়ে বাইরে তাকালো সায়ন, চারিদিক ঝলমল করছে আলোয়। পুজো আসছে, মা আসছেন এক বছর পর, কি আনন্দ সবার মনে। তবে তার মনটা কেন এমন নিরানন্দ, বিষণ্ন হয়ে আছে। হঠাৎ তার মনে হল পাশে কেউ বসে আছে, তার সেই সহযাত্রীটি নয় যে তাকে জল দিতে চেয়েছিল, সে কোথায়, তার জায়গায় এখানে কে বসে আছে। ছোট্ট একরাশ জুঁই ফুলের মতো একটি মেয়ে বসে আছে ঠিক তার পাশে। কে কে মা তুমি, তুমি কি আমার মা, তুমি কি দেবী দুর্গা, নাকি তুমি তুমি আমার মিঠি। হঠাৎ করে শান্তার জন্য ভীষণ মন কেমন করে উঠল তার। শান্তার সঙ্গে পাঁচ বছর বিয়ে হয়েছে তার, তখন শান্তা সবে গ্রাজুয়েশন করেছে, মফস্বরের মেয়ে, ভীষণ লাজুক ছিল সে। তারা যখন প্রথমবারের জন্য গিয়েছিল শান্তাদের বাড়ি, তখন চোখ তুলে তাকাতেও পারেনি সে। তার মায়ের খুব পছন্দ হয়েছিল শান্তাকে। লাজুক মেয়েটি তার হাত ধরে এসে উঠেছিল নাথুয়াঘাটের আধার শহরে। প্রথম বছর বেশ ভালোই কেটেছিল তাদের, তারা প্রথমবার বেড়াতে গিয়েছিল ভূস্বর্গে কাশ্মীরে। স্বপ্নের মতো কেটে গিয়েছিল দিনগুলো, পেহেলগাঁও, সোনমার্গ, গুলমার্গ, শ্রীনগর ছবির মতো সুন্দর করে সাজানো। সেই শ্রীনগর বুলেটের গুলিতে ঝাঁঝরা হয়ে যায়নি, ডাল লেকের জল মানুষের রক্তে লাল হয়ে যায়নি। একটা গোটা দিন তারা শিকারা করে ডাল লেকে ঘুরেছিল মুঘল গার্ডেন দেখার জন্য। সেদিন তাদের হোটেলের খাওয়া জোটেনি, সারাদিন তারা ভুট্টাকে কাটিয়েছিল। দশ দিনের ছুটি তাদের যেন জীবনটাকে নতুন করে দিয়েছিল। তারা পরস্পরকে চিনতে পেরেছিল, বিবাহের মন্ত্রের মানে নতুন করে তাদের এক অমুক বন্ধনে বেঁধে দিয়েছিল। তাই কি সায়ন শান্তার অপচপনাকে প্রশ্রয় দিয়ে চলেছে, তাকে চিকিৎসা করানোর বদলে পালিয়ে এসছে কলকাতায়, যেখানে কেউ তাদের চেনে না, যেখানে শান্তা শুধুই মিঠির মা। হঠাৎ এক কর্কশ গলার আওয়াজ, ও দাদা, ও দাদা উঠুন, আরে দাদা বাস স্টপ এসে গেছে, নামো না, আর পাড়া যায় না, যত পাগল ছাগল নিয়ে কারবার, আরে উঠুন না। গায়ে মাখল না সায়ন, বাস থেকে নেমে পড়ল। তার মনে পড়ল শান্তা তাকে আজ একটা চুলের ক্লিপ নিয়ে যেতে বলেছে মিঠির জন্য, এরকম সে প্রায় রোজই কিছু না কিছু নিয়ে যেতে বলে, অথচ বাড়ি ফেরার পর শান্তার নিজেরই মনে থাকে না কি আনতে বলেছে। আজ সায়ন বলল ক্লিপটা সে নিয়েই যাবে। শান্তা সারাদিন ধরে অনেক কথা ভেবেছে, তার ছোটবেলার কথা, তার স্কুলের বন্ধুদের কথা, তার কলেজের কথা, এমনকি তার কাউকে না বলা অনেক ছোটখাটো দুষ্টুমির কথাও তার এখনো মনে আছে। তার মনে আছে ছোটবেলায় সে খুব শান্ত ছিল, আচ্ছা তাই কি তার নাম রাখা হয়েছিল শান্তা। কথাটা ভেবেই খুব হাসি পেল তার,
কিন্তু একটা কথা কিছুতেই মনে পড়ছে না, তার বিয়ের এক বছর পরের পুজোতে তার কি হয়েছিল। প্রথম বছর তারা কাশ্মীর বেড়াতে গিয়েছিল, কি মজাই না হয়েছিল সেবার। বিয়ের আগে শান্তার খুব একটা কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তাই যখন শুনল কাশ্মীর যাওয়া হবে ভীষণ আনন্দ হয়েছিল তার। টিকিট কাটা থেকে যাওয়া পর্যন্ত দিনগুলি কেটেছিল স্বপ্নের মধ্যে অধীর আগ্রহে। কিন্তু দ্বিতীয় বছর কিচ্ছু মনে পড়ছে না তার, কিচ্ছু মনে নেই। কেন মনে পড়ে না আজ সায়ন এলে তাকে জিজ্ঞেস করতেই হবে। সায়ন কিচ্ছু বলে না তাকে, অনেকবার জিজ্ঞেস করেছে শান্তা কিন্তু উত্তর পায়নি। পুজো এলে তার কেন এরকম ভয় ভয় করে, এই কথাটা মনে আসতে একটা হিমের স্রোত বেয়ে যায় তার শীত দাঁড়াবে। ভীষণ শীত করতে থাকে তার, সোফার এক কোণে কুকড়ে শুয়ে পড়ে সে। কখন আসবে সায়ন, হাজার চেষ্টা করেও একটু নড়াচড়া করতে পারে না তার। হঠাৎ মনে পড়ে মিঠি কোথায়, কোথায় সে? মিঠিকে প্রাণপণে ডাকতে চায় সে, পারে না। প্রচন্ড চেষ্টায় গলা শুকিয়ে আসছে তার, ভীষণ কষ্ট হতে থাকে তার। কোথায় মিঠি, কোথায় মিঠি, খুঁজে পায় না শান্তা। বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে পারে না এমন ঘটনা, সব যুক্তি যার কাছে হার মেনে যায় এমন ঘটনা, বুদ্ধিতে যার বিচার হয় না এমন ঘটনা, গল্প নয় সব সত্যি ঘটনা। প্রতি রবিবার রাত ঠিক 11টায় অলৌকিক রোববার, তোমার মনের স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ শুনতে পেল না অলৌকিক রোববার। অলৌকিক রোববারে শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক মিঠির মা। হঠাৎ করে শান্তার মনে হয় সে শুয়ে আছে নর্থ বেঙ্গলের মেডিকেল কলেজের হাসপাতালের বেডে, তার চারপাশে মা বাবা বোন সায়ন, সায়নের মা বাবা। কি হয়েছে তার, কেন সে এখানে, কিছুই বুঝতে পারে না। তার চারপাশে তার রক্ত কেন, সে সহ্য করতে পারছে না আর। বোবা কান্নায় ভিজে গিয়ে সোফায় অসাড়ের মতো শুয়ে থাকে শান্তা। দূর থেকে ভেসে আসছে জীবনের কল্লোল, আনন্দ, হাসি, গান, কিন্তু কিছুই স্পর্শ করে না তাকে। বাঁচতে চায় না সে, সে ভেসে চলেছে অনির্দেশের দিকে। ঘন কালো সমুদ্রের উপর দিয়ে ভেসে চলেছে এক ডিঙি নৌকো, যার একজনই যাত্রী। সারা আকাশ জুড়ে মেঘ করেছে, এখনই আকাশ জুড়ে মুষলধারে বৃষ্টি নামবে, মনে হয় সবকিছু চুরমার হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেমন যেন আধো অচেতন হয়ে পড়ে থাকে সে, জ্ঞান আছে অথচ নেই। মনে হয় যেন অন্ধকার নদীর বুক চিরে সামনে গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলেছে তার নৌকো, এখনই ধাক্কা লাগবে, আটকাতে পারবে না সে। ভিতর থেকে ছটফট করে ওঠে, তার হাত ধরার কেউ নেই। কোথায় যেন একটা করুণ অন্তর্ভেদিক কান্না পাগল করে তোলে তাকে, সে অসহায়। হঠাৎ করে জ্ঞান ফিরে যায়, দরজার বেল বাজছে কড়কড় শুনে। যে শান্তা এতক্ষণ ধরে শীতে কাঁপছিল, উঠতে পারছিল না, ঘোরের মধ্যে ছিল, সেই প্রায় লাফ দিয়ে উঠে পড়ল। মনে হল অনেকক্ষণ মুষলধারে বৃষ্টি হওয়ার পর সূর্য উঠেছে, এক দীর্ঘ ঘুমের পর জেগে উঠেছে সে। কিন্তু সারা শরীর এক গভীর ক্লান্তি, সে কি আবার ভয় পাচ্ছে? কেন যে সে ভয় পায় সে নিজেই জানে না। মিঠি, মিঠি কোথায়? এই তো ছিল, মেয়েটাকে নিয়ে না আর পারা যায় না। তার মনে হয় সায়ন এসছে, তার কোনো ভয় নেই। কেন সায়নের উপর অগাধ আস্থা যে তার, তার মনে হয় সায়ন তার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে, যেমন সে তাকে প্রায় উদ্ধার করে কলকাতায় নিয়ে এসছে। শুধু একটা কথার উত্তর সায়ন দিতে পারে না, তার কি হয়েছিল, কি হয়েছিল সেই পুজোয়, কেন তারা সবাইকে ছেড়ে কলকাতায় এসছে। সায়ন এলে মিঠিও যেন কোথায় লুকিয়ে পড়ে। কতবার সে বোঝাবার চেষ্টা করেছে মিঠিকে, বাবাকে ভয় পেতে নেই, কাছে আসতে হয়, আদর করতে হয়, সে মেয়ে কিছুতেই আসবে না, বড্ড অবাধ্য হয়ে উঠছে, বড্ড ভয়ানাক্কা তার। অথচ সারাদিন মিঠি তো থাকে তার কাছে, তার সঙ্গে লুকোচুরি খেলে, তার কাছে বায়না করে, অথচ দরজা খুলে দিল শান্তা। বেলবাজি এই সময়টুকু যেন অপেক্ষা করতে পারে না সায়ন। প্রতিদিনই তার মনে হয় শান্তা দরজা খুলবে তো, শান্তা আছে তো বাড়িতে। আজকাল প্রতিদিনই তার মনে হয় শান্তার পাশে আর কাউকে দেখতে পাবে কি সে,
পাশের ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসবে। শান্তা রোজই মিঠির জন্য কিছু না কিছু আনতে বলে, অথচ বিকেলে ফেরার পর একবারও জিজ্ঞেস করে না কিছু এনেছে কিনা। ফ্রেশ হয়ে বাইরের ঘরে বসে সায়ন। এই সময়টায় তাদের সময় কাটে গল্প করে। সে শান্তাকে খুঁটিয়ে খুঁটিয়ে সারাদিনের কথা জিজ্ঞেস করে, তার সারাদিনের মজার ঘটনাগুলি শোনায়। প্রতিদিনই ব্যাংকে কিছু না কিছু মজার ঘটনা ঘটে। আজ যেমন বেসুর ছেলেমেয়েরা যখন ফিস জমা দিতে এসেছিল, সেই সময় হঠাৎই কাঁচের দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়েছিল একটা পেট মোটা ন্যাকা বেড়াল। ব্যাস শুরু হয়ে গেল ছোটাছুটি। খুব ভিড় হয়েছিল সেই সময়টায়। ছেলেমেয়েদের সঙ্গে বেশ কিছু পেনশনারও ছিলেন। যাই হোক, একটা বেশ হই হই রই রই হওয়ার পর, ছোটাছুটি হওয়ার পর পরিস্থিতি শান্ত হল। মার্জার শাবকটি মানুষদের ভালো মতো নাকানি চোবানি খাইয়ে যে পথে এসেছিল সেই পথেই বিদায় নিল নিজে থেকেই। এরপর শান্তার পালা। তার গল্পে সবটাই জুড়ে থাকে তার মেয়ের কথা। সারাদিন কি কি করেছে মিঠি, কতবার পড়ে গেছে, কতবার চুরি করে ফ্রিজ খুলে চকলেট খেয়েছে, ঠান্ডা জলের জন্য বায়না করেছে কতবার, শান্তাকে কি না পরিশ্রম করতে হয়েছে ওকে ঘুম পাড়ানোর জন্য। ওকে ঘুম পাড়াতে গিয়ে শান্তা আজ ওর প্রিয় সিরিয়ালটাও দেখতে পায়নি। শান্তা খুব ভালো গান গাইতে পারত একসময়, কিন্তু তারপর হাজার চেষ্টা করেও সায়ন ওর গলায় গান ফিরিয়ে আনতে পারেনি আর কোনদিন। জীবনের সে বছর গান এসেছিল অভিশাপ হয়ে। পাড়ার পুজোর অনুষ্ঠানে গান গিয়ে ফিরতে গিয়ে পড়ে গিয়েছিল শান্তা, আর তারপরে সব অন্ধকার। ধীরে ধীরে শান্তা হয়ে ওঠে মিঠির মা, শুধুই মিঠির মা। শান্তা তাকে দেখে, তার কথা শুনে, তার সঙ্গে খেলা করে, আর শুধু তার মা হয়ে থাকে। সায়ন শান্তার কথা শুনে আর ভাবে, কি করে তার গলায় গান ফিরিয়ে আনতে পারবে, কি করে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারবে। কোনো উত্তর খুঁজে পায় না সে। সত্যি কি তারা কোনোদিন বাড়িতে ফিরতে পারবে? তাদের ফ্ল্যাটের পাশেই পাড়ার পুজোর প্যান্ডেল, চতুর্থী থেকেই পাড়া সরগরম, কিন্তু এত গোলমাল ভালো লাগছে না তার। কি করবে পুজোর কটা দিন? কোথা ঘুরে আসবে নাকি? শান্তার মনটাও একটু ভালো হতে পারে। এখন কি আর টিকিট পাওয়া যাবে? একেবারে শেষ মুহূর্ত। শিমুলতলা গেলে হয়। শিমুলতলার কথা মনে হতেই তার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। একবার বাবা মার সঙ্গে শিমুলতলা বেড়াতে গিয়েছিল তারা। তার স্কুলের এক বন্ধুর বাবা বাড়ি ঠিক করে দিয়েছিলেন। তারা যখন ট্রেন থেকে নেমেছিল তখন প্রায় সন্ধে হয়ে গেছে। অনেক খুঁজে সেই বাড়িতে গিয়ে দেখা গিয়েছিল সেটা একটা প্রায় পরিত্যক্ত ভাঙা বাড়ি। শিমুলতলায় তখন বিদ্যুৎ ছিল না। অনেক কষ্টে কুলির সাহায্যে একটা মোটামুটি বাড়িতে রাত কাটানো হয়েছিল। সকাল হতেই বাবা আর মা বেরিয়ে পড়েছিল বাড়ির খোঁজে। অবশেষে একটা বাড়ি পাওয়া গিয়েছিল স্টেশনের কাছেই। সেবার ছুটিটা কিন্তু বেশ ভালোই কেটেছিল। তারপর শিমুলতলায় ঝাঁটা থেকে হাঁড়ি সবই ভাড়া করতে হতো। তারা বেরিয়ে পড়েছিল সংসারের দরকারি জিনিসপত্রের জন্য। আর শিমুলতলার কথা মনে পড়লেই সেই বাড়িটার বাগানের কবরটার কথাও মনে পড়ে তার। বাগানের মালিক বলেছিল ওই বাগানে এ বাড়ির এক মালিকের ছেলেকে জ্যান্ত কবর দিয়ে গেছিল ডাকাতের সর্দার। এ কথা হয়তো তাদের ভয় দেখানোর জন্যই বলা, কিন্তু সায়ন সত্যিই খুব ভয় পেয়েছিল। সেই ছেলে নাকি তার মায়ের আশেপাশে ঘুরে বেড়াত। একমাত্র ছেলের অপঘাত মৃত্যু বাবা সহ্য করতে পারেনি, আর মা যতদিন বেঁচে ছিলেন সেই মৃত ছেলে তার সঙ্গেই ছিল। সায়ন হঠাৎ করে কোথায় যেন হারিয়ে যায়। তার মনে হয় মিঠি যেন তার সঙ্গে লুকোচুরি খেলছে। ওই তো ঘরের পাশে ছোট্ট মিঠির জুতো পড়ে আছে। সায়ন দৌড়ে যেতে গিয়ে আঘাত পায়, পড়ে যায় সে, তার মাথায় লাগে। তারপর তার মনে হয় কেউ যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নরম হালকা স্পর্শ, সায়নের চেতনা লুপ্ত হয়ে যায়। সে আধা জাগরণে দেখতে পায় ছোট্ট একটি মেয়ে তার মাথার চুল টেনে তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আহ কি শান্তি! আরামে তার চোখ বুজে আসে, সে ঘুমিয়ে পড়ে। সায়নের ঘুম ভাঙে শান্তার ডাকে। চা খাবার পরেই নাকি তার মাথা ঘুরে গেছিল, বোধহয় ক্লান্তি, শারীরিক মানসিক। এখন রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। সায়ন শান্তাকে মিঠির কথা জিজ্ঞেস করে। খুব সহজভাবেই উত্তর দেয় শান্তা, সে তো কখন ঘুমিয়ে পড়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিজের হাতে যে ছোট্ট শিশুটিকে তারা সৎকার করে এসছে সেই এখন তাদের গল্প, তাদের জীবনের একমাত্র গল্প।
কিন্তু তারাও তো বেড়াতে যেতে পারে অন্য কোথাও, অনেক অনেক দূরে। শান্তা এক কথায় রাজি হয়ে গেল সায়নের প্রস্তাবে। সত্যি এখানেই একঘেয়ে জীবন যেন অসহ্য হয়ে উঠছে, সেও চায় কয়েকদিনের জন্য বাইরে যেতে। কি চায় শান্তা? সে কি এই জীবন থেকে পালাতে চায়? সে কি জানে কোনটা সত্যি আর কোনটা তার কল্পনা, নাকি সত্যি মিঠি আছে? সে তো তাকে দেখা দেয়, তার সঙ্গে খেলা করে। এ প্রশ্নের কোনো উত্তর নেই শায়নের কাছে, এ প্রশ্নের বোধহয় কোনো উত্তর হয় না। শেষ পর্যন্ত ঠিক হয় অনেক দূরে কোথাও নয়, দীঘা যাবে। ষষ্ঠীর দিন সকালের বাসে শায়ন আর শান্তা রওনা হয়ে গেল দীঘা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ধর্মতলা থেকে বাস ছাড়ল। বিদ্যাসাগর সেতু পেরিয়ে কোনা এক্সপ্রেস ওয়ে দিয়ে ছুটে চলল বাস ঝড়ের গতিতে। সারা পৃথিবী ধীরে ধীরে জেগে উঠছে। শায়ন এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে, পাশে চোখ বুঝে শান্তা বোধহয় ঘুমিয়ে পড়েছে। অন্ধকার থাকতে থাকতে উঠতে হয়েছে আজ। এবার তাদের বাইরে যাওয়ার আগে থেকে কোনো পরিকল্পনা না থাকায় শেষ মুহূর্তে বেশ হুড়োহুড়ি করতে হয়েছে। শান্তাকে কি যেন বলার জন্য তার দিকে ফিরে শায়ন, আর ফিরেই চমকে যায়, অবাক হয়ে যায়। শান্তার কোলে একইভাবে ঘুমিয়ে রয়েছে ওকে মিচি। তার কুঁকড়ানো কালো চুল মুখে এসে পড়েছে, একটা ড্যান্সিং ফ্রক পরা। এরকম একটা ফ্রক তার বোনের ছিল। ছোটবেলায় শায়ন তার বোনকে রাগাতো খুব, মনে আছে একবার এই ফ্রকের একটা ঝালর কেটে দিয়েছিল সে। কি মারটাই না খেতে হয়েছিল সেই জন্য। অবিকল একরকম একটা ফ্রক পরে আছে মিঠি। মায়ের কোলে ঘুমোচ্ছে অঘোরে। শায়ন কখনো কোনো অলৌকিক ঘটনায় বিশ্বাস করেনি। একবার তাদের গ্রামে একদল যাযাবর এসেছিল, তারা নাকি সব পারে, মরা মানুষ বাঁচিয়ে দিতে পারে, জাদু বলে হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে আনতে পারে, কিছুই তাদের অসাধ্য নয়। চকমকি পাথর থেকে শুরু করে পরশমণি সবই তাদের ঝোলায় পাওয়া যায়। শায়ন আর তার বন্ধুরা মিলে শীত কেটেছিল যাযাবরদের তাঁবুতে। সর্দারের তাঁবু থেকে লোপাট করে দিয়েছিল তার জাদুকাঠি আর মন্ত্রপুত জল। পরদিনই যাযাবরের দল গ্রাম ছেড়ে চলে যায়। যাওয়ার সময় তাদের প্রভূত গালমন্দ সাপ সাপান্ত করেছিল। আচ্ছা, এতদিন পর হঠাৎ করে ওদের কথা মনে পড়ল কেন তার? এতদিন পরে কি যাযাবরদের দিয়ে যাওয়া অভিশাপ ফলে যাচ্ছে? দুদিন ধরে সে কেন তার ছোটবেলার ফেলে আসা স্মৃতিগুলো নিয়ে ভাবছে এত? না, সব মিলে কেমন যেন গুলিয়ে যাচ্ছে তার। মনে হচ্ছে এখন যদি কোথাও ওই যাযাবরদের পাওয়া যেত, তার সবকিছু দিয়ে সে মিঠিকে ফেরত চাইত। মিঠির জন্য সে সব দিতে পারে। আজই সকালের বাসটায় ভিড়ও হয়েছে খুব। তবে সকলেই দীঘা পর্যন্ত যাবে না বোধহয়, কিছু লোকাল যাত্রী উঠেছে, তারা দাঁড়িয়ে আছে, কাছে কিছুটা গিয়ে বোধহয় নেমে যাবে। কিন্তু কিন্তু এখন এটা কি দেখছে সে? নিজের হাতে একবার চিমটি কেটে দেখল সে। শান্তার কোলে সত্যিই তো মিঠি। শান্তার ঘুম ভেঙে গেছে, সে গল্প করছে মিঠির সঙ্গে, আধো আধো গলায় অনর্গল কথা বলে চলেছে মিঠি, যেন ঝর্ণার মতো। কি সুন্দর সেই আওয়াজ! শুনতে শুনতে যেন চোখ বুঝে এলো শায়নের, এত ভাগ্য তার। পাশে শান্তা, কোলের কাছে মিঠি, জীবনে তার আর কিচ্ছু চাওয়ার নেই। শান্তার কথার বাঁধ মানছে না, সে হাত ব্যাগ থেকে চকলেট বার করে দিল মিঠিকে। জল চাইল শায়নের কাছে, হঠাৎ একটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল বাস। পড়া ভিড়, হাজারো ঝোঁককে সামলে বাড়ি ফিরে কফির পেয়ালায় চুমুক দিতে দিতে ছলকে যায় সুখদুঃখগুলো। সন্ধ্যে নামলে কফির সাথে মনের মধ্যে জমাট বাঁধা কথাগুলো উঠতে চায় পাখা মেলে। ঠিক তখনই তোমার মনের স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ চলে আসি আমি পূর্বাশা, সঙ্গে থাকে ঘরে ফেরার গান। থাকলে তুমি মনটা হারায় পেছন পানে থমকে দাঁড়ায় ফেরা। ঘরে ফেরার গান পূর্বাশার সঙ্গে সন্ধে ৭টা থেকে রাত ১০টা তোমার মনির স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ। তোমার মনের স্টেশন। ঘরে ফেরার গান
in association with Anusaris and Salwar Suits. Ganguly Pearls, Muktur Goinar Nirbhar Jogganam. Ganguly Pearls, Hajra Road. Raju Genji, Shuri Reane Apunjoner Chua. Mohini Mohan Kanjilal and Sons. Pujohok Babie, Sharimane, Mohini Mohan Kanjilal and Sons. A three-generation showroom. Kinnor Kinnuri, Bashanti Devi College at Bipurite. And Dorbari Boutique, P249 Punodash Road. হুই হুই করে এসে গেল মুথুট গ্রুপ নিবেদিত 91.9 ফ্রেন্ডস এফএম পূজোর হইচই সহযোগিতায় বোস। আপনি কি আপনার আবাসনের প্রতিমাকে ফ্রেন্ডস বহুতলের সেরা প্রতিমা হিসেবে দেখতে চান? তাহলে আর দেরি না করেই আজই প্রতিমা স্পেস আবাসনের নাম লিখে পাঠিয়ে দিন 56569 এ। মুথুট গ্রুপ নিবেদিত 91.9 ফ্রেন্ডস এফএম পূজোর হইচই ফ্রেন্ডস বহুতলের সেরা প্রতিমা নিবেদনে মুথুট গ্রুপ ওয়ে ট্রাস্ট ইজ এ ট্রেডিশন সহযোগিতায় বোস বেটার সাউন্ড থ্রু রিসার্চ। অলৌকিক রোববারে শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক মিঠির মা। দীঘা আর বেশি দূর নয়, এইখানে দোকানে চা খেতে চাইলে খেতে পারে যাত্রীরা। পাশে তাকিয়ে দেখে শান্তা হাসছে তার দিকে তাকিয়ে, বলছে অবাক হয়েছ তো? কেন জানতে চাইল স্বয়ং। একটা মেয়ে জানো ঠিক আমাদের মিঠির মতো, ওরাও যাচ্ছে দীঘা, কিন্তু কলকাতা থেকে ওঠেনি তো তাই বসতে পায়নি, তাই মেয়েটিকে আমার কোলে বসিয়ে দিল ওর মা। তুমি দেখেছো কি সুন্দর, তাই না? মেয়েটি তো আর একটু বড়, তাই সরে ওকে বসার জায়গা দিয়েছে। সায়নকে তিনটে বাসের টিকিট কাটতে হয়েছে, না হলে মিঠির মা শুনবে কেন? মিঠি বড় হয়েছে তো, তার নিজের জায়গা চাই। যাই হোক, তারা চা খেতে নামল, আলাপ হলো মেয়েটির বাবা মার সঙ্গে। তাদেরও হঠাৎ ঠিক করা আউটিং দিঘায়, তাই ধর্মতলা যাওয়া বা আগে টিকিট কাটার সময় পায়নি। শান্তার মুখে বারবার মিঠির নাম শুনে তারা এদিক সেদিক তাকাচ্ছিল, ভাবছিল বোধ হয় সঙ্গে আরো কেউ আছে, তাদের কাছে আছে মেয়েটি। না দেখে অবাক হচ্ছিল তারা। অনভিপ্রেত প্রশ্নের ভয়ে সায়ন শান্তাকে নিয়ে চলল অন্যদিকে। সে শান্তার মিঠিকে নিয়ে তার জীবনের মানচিত্র এঁকে নিয়েছে। এই মানচিত্রে অন্য কারো জায়গা নেই, এইভাবে সে সুখে থাকতে চায়। আবার যাত্রা শুরু হল। এবারে সেই মেয়েটি পাশে নেই। সায়ন জানে না কেন একটি আসন ফাঁকা থাকা সত্ত্বেও সেও তার বাবা মার সঙ্গে দাঁড়িয়ে চলেছে। শান্তার এতে কোনো ভ্রুক্ষেপ নেই, তার সঙ্গে তো তার আদুরে পুতলি মিঠি আছে, আর কেউ কোনোদিন তার থেকে মিঠিকে আলাদা করতে পারবে না। সাদা কাপড়ে মোড়া ছোট্ট শিশুটি যেন সাদা ফ্রক পরে পরীর মতো সেজে গুজে বসে আছে তার বাবা মার পাশে। দীঘা পৌঁছল বাস, বাস স্ট্যান্ডে হুড়োহুড়ি চলছে, তাড়াহুড়ো, সকলেই চায় তাড়াতাড়ি কোনো না কোনো হোটেলে গিয়ে উঠতে। পুজোর সময় যাদের হোটেল ঠিক করা নেই সত্যি তাদের খুব অসুবিধে। সায়ন ভাবল তাদের তো কোনো তাড়া নেই, কোথাও একটা ঠাঁই পেলেই হল, অতএব ধীরে সুস্থে এগোনো গেল। বড় না হোক ছোট কোথাও তো জায়গা পাওয়া যাবেই, মালপত্রও তাদের বিশেষ কিছু নেই, একটা কিছু হলেই হল। তারা চলল ব্রেকফাস্ট সারতে। দীঘায় সমুদ্রের ধারে সারি সারি দোকান, যে কোনো একটা বসাই যায়, কিন্তু তারা চলল তাদের প্রিয় মারমেড হোটেলের রেস্টুরেন্টে। এর আগে বন্ধুদের সঙ্গে একবার দীঘায় এসেছিল সায়ন, তখন তারা ওই মারমেডেই উঠেছিল, তাদের খুব ভালো লেগেছিল, ভেবেছিল একবার সবাইকে নিয়ে আসবে, সে সুযোগ আর হল না তার। তার আগেই কলকাতায় চলে আসতে হল তাকে। রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলল সায়ন, তার স্থির বিশ্বাস এখানে খাওয়া মিললেও থাকার জায়গা মিলবে না। তার ভাবনাই ঠিক, পুজোর অনেক আগে থেকে মারমেডের সমস্ত ঘর বুকড হয়ে আছে, অতএব রিক্সাওয়ালাই ভরসা। রিক্সাওয়ালা বলল এখন যে কোনো হোটেলেই জায়গা পাওয়া মুশকিল, তবে তারা যদি রাজি থাকে সে একটা বাড়িতে নিয়ে যেতে পারে, এক মধ্যবয়সী দম্পতি সেই বাড়ির মালিক। তারা তাদের বাড়ির একতলার একটি ঘর মাঝে মাঝে অতিথিদের ভাড়া দিয়ে থাকেন। সায়নের সেরকম ইচ্ছা না থাকলেও শান্তা হঠাৎ করে ভীষণ উৎসাহিত হয়ে উঠল। সে কিন্তু সাধারণত কারোর বাড়িতে যেতে চায় না, হঠাৎ কি হল তার? হঠাৎ ওই বাড়িতে যাওয়ার জন্য বায়না করছে কেন, মিঠির জন্য? সায়ন বুঝতে পারে না কি করা উচিত। তার সচেতন মন বলছে এর কোনো মানে নেই, আবার তার অবচেতন মন বলছে চলো দেখি গিয়ে কি আছে সেখানে। কেন শান্তা অবুঝের মতো বারবার যেতে চাইছে, কেনই বা সে নিজেও নিজের অজান্তে আগ্রহী হয়ে উঠছে? রিক্সাওয়ালা বলেছিল এরা কলকাতার মানুষ, দীঘায় বেড়াতে এসে এক দুর্ঘটনায় একমাত্র মেয়েকে হারিয়ে
তারা ফিরে যায়নি। রিক্সা এসে থামল দীঘার বাজার পেরিয়ে পুরনো পাড়ার একটি দোতলা বাড়ির সামনে। সামনে লোহার গেট দেওয়া। ভিতরে ঢুকে রিক্সাওয়ালাই বেল টিপল। এক ভদ্রলোক বেরিয়ে এলেন, দেখে সেরকম বয়স্ক মনে না হলেও অত্যন্ত গম্ভীর। কোনো কথা না বলে খুলে দিলেন একতলার একটি ঘর। যেন জানাই ছিল এরা কে। মনে হল ইনি জানতেন এরা এখনই আসবে। সায়নের একটা অদ্ভুত অনুভূতি হল। মনে হল তার খুব কাছের কেউ যেন এই বাড়িতেই আছে। কে সে? রিক্সাওয়ালা বলেছিল এরা কলকাতার মানুষ, সেও তো বেশ কিছুদিন হল কলকাতায় আছে। তবে কি সে কোনোভাবে এদের চেনে? পরিচয় হয়েছে কখনো? শান্তা কেমন যেন চুপ মেরে গেছে, কিছু কি ভাবছে। এখানে এসে অবধি সে কিন্তু মিঠির কথা একবারও বলেনি। শান্তা সব কথাই মিঠিকে ঘিরে। কি হল তার? ভাড়া মিটিয়ে ঘরে ঢুকল সায়ন। বেশ বড় ঘর, সামনে একটু বারান্দা আছে, টয়লেট, রান্নাঘর আর ছোট্ট ডাইনিং স্পেস। ভাড়া দেওয়ার জন্য নয়, বোধহয় নিজেরা থাকার জন্যই করা। এখান থেকে সব হোটেলগুলি বেশ খানিকটা দূরে, তাই বোধহয় নিজেদেরই রান্না করতে হবে। বাজার যেতে হবে সায়নকে। দরজায় ঠক ঠক আওয়াজ শুনে এগিয়ে গেল সায়ন। এক মহিলা চা নিয়ে এসছে, বলল মা পাঠিয়েছেন। মা মানে ল্যান্ডলেডি। সেই বলল মা বলে পাঠিয়েছেন তারা মনে করলে এখানে খেতে পারে, সব ব্যবস্থাই আছে, সে রান্না করে দেবে। যেন হাঁপ ছেড়ে বাঁচল সায়ন। তবু একবার শান্তাকে জিজ্ঞেস করা দরকার। কিন্তু কোথায় সে? শান্তা সেই থেকে বসে আছে সেই বারান্দায়, অস্বাভাবিক রকম শান্ত হয়ে আছে সে। এক কথায় মত দিল শান্তা। কেন? সায়ন স্নানে যেতেই আবার বারান্দায় এসে বসল শান্তা। এই বাড়িতে এসে কেমন যেন লাগছে তার, ভীষণ ক্লান্ত সে, একটা অস্বস্তি। মনে হচ্ছে এখানে যেন কিছু হারিয়ে যাবে তার। কি হারাবে সে? শান্তার মনে হল সে সায়নকে বলবে বিকেলের বাসেই কলকাতা ফিরে যাবে তারা। কি আছে এখানে? কেন তার এত অস্থির লাগছে? দোতলাটা যেন তাকে টানছে, ওর ভীষণ উপরে উঠে যেতে ইচ্ছে করছে। এদের মেয়েটির কি হয়েছিল? এখানে না এলেই বোধহয় ভালো করত তারা। সেই তো জিদ করল আসার জন্য, শান্ত রাজি না হলেই পারত। হঠাৎ খুব রাগ হলো তার সায়নের উপর। শান্তার সব কথায় কি মানতে হবে সায়নকে? না না, কালই তারা কলকাতায় ফিরে যাবে। শুধু শুধু আজকের দিনটা, এখানে কিছুতেই থাকতে পারবে না সে। কিন্তু মেয়েটির কথা ভীষণ ভীষণ জানতে ইচ্ছে করছে তার। যেন মনে হচ্ছে এই মেয়েটি তার খুব আপন। ভীষণ কান্না পাচ্ছে তার, কেন তা সে জানে না। একবার ঘাসের বনে তার মাথার একটা ক্লিপ হারিয়ে গিয়েছিল, তার খুব কান্না পেয়েছিল সেদিন। আর সেই দুবছর আগে দুর্গাপুজোর সময় তার কি যেন হারিয়ে গিয়েছিল সে না কিছুতেই মনে করতে পারে না। তার কি কোনো অসুখ করেছে? তাই সায়ন তাকে নিয়ে এসছে এমন কোন জায়গায় যেখানে কেউ তাকে চিনবে না, কেউ তাকে বকবে না, কেউ তাকে বিরক্ত করবে না। এর মধ্যেই খাওয়ার জন্য আবার সেই মহিলা ডাকতে এলো। খেতে যেতে হবে, উপরে উপরে যেতে হবে। সঙ্গে সঙ্গে আবার উৎসাহিত হয়ে উঠল সে। তাহলে দেখা যাবে কি আছে উপরে, কেন মনে হচ্ছে কে যেন টানছে তাকে। সায়ন আর সেই উঠে এলো উপরে। সুন্দর করে সাজানো লিভিং স্পেস, মাঝখানে ডাইনিং টেবিল, দুদিকে দুটো ঘরের দরজা। ভদ্রমহিলাকে দেখা গেল না, কাজের মহিলাই খাবার দিল। সেই বলল মায়ের শরীরটা খারাপ। বলল কিছু মনে করবেন না, মা বিকেলে দেখা করবেন। শান্তা কোনো কথা বলতে পারছে না, কি যেন একটা দলা পাকিয়ে আছে তার গলার মধ্যে। তার যেন মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে, কিন্তু কি? কোন রকমে খেয়ে তারা চলে এলো নিচে তাদের নিজেদের ঘরে। সায়ন আর শান্তা একই ঘরে দুজন, দুজনেই যন্ত্রণায় ছটফট করছে। কেউ কাউকে কিচ্ছু বলতে পারছে না, কেউ কাউকে সান্ত্বনা দিতে পারছে না। দুজনেই যেন নিয়তি নির্দিষ্ট কোন এক অমোঘ সত্যের মুখোমুখি হবে বলে অপেক্ষা করে আছে। বিকেল হয়ে আসে, কিন্তু বাইরে যাওয়ার কথা ভাবে না কেউই। তারা দুজনেই আরো একবার উপরে যেতে চায়। তারা ওই ভদ্রলোক আর ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে চায়, জানতে চায় সে কে যে তাদের বারে বারে কাছে ডাকছে। বেলা ছোট হয়ে গেছে, ঝুপ করে অন্ধকার নেমে এল। সমুদ্রের খুব কাছে না হলেও এখান থেকে সমুদ্রের শোঁ আওয়াজ শোনা যাচ্ছে। তারা ঘরে আলো জ্বালায়নি আজ, কেউ একবারও মিঠির কথা বলেনি।
একবারও না। শুধু তাদের বুকের ভিতরটা কেমন যেন ভারী হয়ে আছে, সমস্ত শরীর অসাড় হয়ে আছে, গভীর এক অজানা দুঃখের নাগপাশ আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তাদের। মনে হচ্ছে তারা যেন অপেক্ষা করে আছে অনন্তকাল ধরে। তাদের দুজনেই যেন একই সঙ্গে এক অজানা সত্যের সন্ধানে বেরিয়েছে। এ পথে কোনো পথপ্রদর্শক নেই, নেই কোনো লাইট হাউস। নিস্তব্ধ নিঃসীম আকাশকে সাক্ষী করে এগিয়ে চলেছে তারা। তারা জানে না এ পথের শেষে কি আছে। হঠাৎ একটা আর্তধ্বনিতে সম্বিত ফিরে পেল তারা। আওয়াজটা উপর থেকে আসছে না? ভদ্রমহিলা তো অসুস্থ ছিলেন, তার কি বেশি কিছু হল? মনে হল তাদের যেন কেউ ডাকছে। ঘর থেকে প্রায় দৌড়ে বেরিয়ে এলো সায়ন, সঙ্গে শান্তাও। কে যেন ঘর থেকে ঠেলে বার করে দিল তাদের। বেরিয়ে দেখলো কাজের মহিলা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসছে, চিৎকার করে ডাকছে তাদের। ভদ্রমহিলার হঠাৎ ভীষণ শরীর খারাপ, তারা উঠে গেল উপরে। ঘরের পর্দা সরিয়ে দেখল ভদ্রমহিলার সাংঘাতিক শ্বাসকষ্ট হচ্ছে। একটা বিছানায় শুয়ে প্রচন্ড কষ্টে ছটফট করছেন তিনি, চোখ ঠিকরে বেরিয়ে এসছে, হাত পা মেকে যাচ্ছে। শানের হঠাৎ মনে পড়ল তাদের কাছে প্রয়োজনের জন্য একটা ইনহেলার আছে। শান্তাকে সে বলল সেটা নিয়ে আসতে। শান্তা যেন তার এতদিনের অবসাদ থেকে জেগে উঠল হঠাৎ করে, দৌড়ে চলে গেল নিচে। সমস্ত বাক্স প্যাঁটরা হাতড়ে বের করল ইনহেলারটা। অন্য সময় হলে এত ঘাটাঘাটি সায়ন করলে খুব বকত শান্তা, কিন্তু আজ নিজেরই তার সে কথা মনে নেই। তার চোখে জল, একটা অদ্ভুত অস্থিরতা তার মনে। ইনহেলার নিয়ে সে দৌড়ে উঠে গেল উপরে। সাময়িক রিলিফ হল ভদ্রমহিলায়, শান্ত হলেন তিনি। একটু পরেই ভদ্রলোক ফিরে এলেন, তাদের ব্যস্ত করার জন্য ক্ষমা চাইলেন বারবার। ভদ্রমহিলা এবং তার স্বামী যেন তাদের এতক্ষণের এতদিনের নিশ্চলতাকে কাটিয়ে দিলেন হঠাৎ করে। অনেকক্ষণ পরে, অনেকদিন পরে আবার যেন তারা জীবন্ত মানুষের জগতে ফিরে এল। একজন অসুস্থ মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার মাধ্যমে তারা কি নিজেই আবার বেঁচে উঠল? বিকেলে চা খাওয়া হয়নি তাদের কারোরই। কাজের মহিলা চা করে দিলে তারা সকলেই চা খেল উপরে ডাইনিং টেবিলে বসে। বিপদ কেটে গেছে, ভদ্রমহিলা ঘুমিয়েছেন, সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎ শান্তার আর্তনাদে চমকে উঠল সবাই। সামনাসামনি দুটি ঘরের একটিতে ভদ্রমহিলা শুয়েছিলেন, তাঁরও ঘুম ভেঙে গেল, কিন্তু অন্য ঘরটি ছিল বন্ধ। দমকা হাওয়ায় সে ঘরের দরজা হঠাৎ গেছে খুলে, আর শান্তা কি হয়েছে তার, কি দেখেছে সে? সায়ন দেখে খোলা দরজা দিয়ে সোজা দেওয়ালে দেখা যাচ্ছে একটি মেয়ের ছবি। শান্তা পাগলের মতন ছুটে গেছে ছবিটির সামনে, ছবিটির নিচের দেওয়ালে মাথা ঠুকছে শান্তা। তাড়াতাড়ি এগিয়ে যায় সায়ন, মাথাটা তো ফাটিয়ে ফেলবে এবার, কি যে করে সায়ন, শান্তা পাগল হয়ে যাবে। সায়নের চোখ দুটো ভিজে ওঠে, শান্তাকে ধরে ফেলে সে, বুকের মধ্যে চেপে ধরে। একটা গুলিতে আহত ভীতু পাখির মতো সায়নের বুকের ভিতর কাঁপতে কাঁপতে মিঠির নাম ধরে ডাকছে শান্তা। গলা বুঝে এসছে তার, ফুপাচ্ছে সে। অবাক হয়ে যায় সায়ন, বলে কি করছো শান্তা, কি করছো, ওনারা কি ভাববেন? শান্তা কাঁদতে কাঁদতে বলে, আমি কি করব সায়ন, এই তো আমার মিঠি, এই তো আমার মিঠির ছবি, এই চোখ, এই মুখ, এই নাক, এই ঠোঁট, ঠোঁটের পাশে তিল, চিনতে পারছো না তুমি, তাই তাই তো কি করে চিনবে তুমি, তুমি তো কখনো দেখোনি ওকে, কিন্তু আমি তো চিনি সায়ন, আমি তোকে বড় করেছি, আমি তো চিনি ওকে, আমি তো মিঠির মা সায়ন, আমি তো মিঠির মা, এই তো আমার মিঠি। আশ্চর্য, এ বাড়িতে আসার পর থেকে এতক্ষণ একবারও মিঠির নাম করেনি সে। সায়ন জানে এটা যেমন আশ্চর্যের, তেমনি আশ্চর্যের শান্তার ওই মেয়েটিকে মিঠি বলে দৌড়ে যাওয়া। মিঠি এ বয়সে কেমন দেখতে হতো তারা কেউ জানে না। সদ্যজাত একটি মৃত শিশুর কোনো অবয়ব তৈরি হয়নি, সে রূপ নিয়েছিল তার মায়ের কল্পনায়। শান্তার কাছে ছিল সে, শান্তা তাকে দেখতে পেত, কথা বলত, তার সঙ্গে খেলত, খাওয়াত, বায়না বলাত তার। মিঠিকে কি এই মেয়েটির মতন দেখতে? সে কি সত্যি আছে? তার রূপ কি এমনই এই মেয়েটির মতো? তা কি করে হতে পারে? শান্তা কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? ছবির মেয়েটির নাম মিঠাই, সেই দম্পতির মেয়ে।
চার বছর আগে যখন তারা দীঘাতে বেড়াতে এসেছিল তখন মিঠাইয়ের বয়স ছিল দশ। স্নান করতে গিয়ে এক চোরা স্রোতের ধাক্কায় তারা তিনজনই ভেসে যান সমুদ্রে। নুলিয়ারা দুজনকে উদ্ধার করলেও মিঠাইকে পাওয়া যায়নি। আর তারা কি আশ্চর্য, তারা এখনো বিশ্বাস করেন মিঠাই ফিরে আসবে, কারণ তার দেহ পাওয়া যায়নি। আর এই বিশ্বাস নিয়ে তারা কলকাতা ছেড়ে, পরিচিত সবাইকে ছেড়ে এখানে পড়ে আছেন। সায়নের মনে হল এই চারটি প্রাণী যেন পরম পরিচিত, এক সুতোয় বাঁধা। চার বছর আগে একটি মৃত সন্তান প্রসব করে শান্তা, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করতে পারেনি যে তার সন্তান নেই। নিজের মতন করে তার সন্তানকে বড় করতে থাকে সে, তার কল্পনায়, তার অন্তরে। তার দিন রাত জুড়ে থাকে তার মেয়ে। শায়ন তাকে বলতে পারত না কিছু, বকতে পারত না, ভাবতেও পারত না সে পাগল। আর সেই জন্যই সে তার পরিচিত পরিবেশ ছেড়ে শান্তাকে নিয়ে চলে আসে কলকাতায়। আর এখন বোধহয় সে নিজেও বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের মেয়ে আছে, আর তাদের মেয়েকে দেখতে হয়তোবা সত্যি মিঠাইয়ের মতো। অসমবয়সী দুই দম্পতি চায়ের টেবিলে বসে থাকেন চুপচাপ দীর্ঘক্ষণ। একটু পরে শান্তা ডুকরে কেঁদে ওঠে। শান্তা সুস্থ হয়ে উঠেছে, প্রচুর প্রচুর কেঁদে সে হালকা এখন। বহু চেষ্টা করে তাকে কাঁদানো যায়নি এর আগে, কারণ সে তো বিশ্বাসই করেনি তার সন্তান নেই। তার মায়ের বয়সী সেই ভদ্রমহিলার কোলে মুখ গুঁজে প্রথমবার মৃত মিছির জন্য কান্নায় ভেঙে পড়েছিল সে। এই কি সেই সত্য আজ সে যার মুখোমুখি হতে পেরেছে, যার অপেক্ষা তারা সারাদিন ধরে করেছে? কে তাদের এখানে আনল, মিঠি না মিঠাই, নাকি অন্য কেউ, নাকি পুরোটাই কাকতালীয়? আর কেউ না জানুক, শান্তা তো জানে তার মিঠিকে দেখতে পুরোপুরি মিঠাইয়ের মতো। চার বছরের একটি ছোট্ট মেয়ে, তার মেয়ে, তার নিজের মেয়ে, যাকে সে এতদিন বড় করে তুলেছিল যত্নে, স্নেহে, কষ্টে, আদরে। শায়নের কাছে অসম্ভব কৃতজ্ঞ সে, অসম্ভব। শায়ন কোনোদিন তাকে আঘাত করেনি, পাগল বলেনি। আজ শান্তা জানে মিঠি মৃত, মিঠাই মৃত, কিন্তু তারা কি কোথাও নেই? কোথাও বিশ্বাস হয় না শান্তার। সে স্থির জানে কোন অলৌকিক ছায়াপথে মিঠি আর মিঠাই বসে আছে পাশাপাশি, আর সেই ছায়াপথ বেয়ে তাদের, যারা বেঁচে আছে তাদের হৃদয়ে নেমে আসছে শোকের তীব্র সুর। বিশ্ব চরাচর জুড়ে বয়ে চলেছে সেই মধুর ব্যথার স্রোত, তবুও শান্তি আছে, আনন্দ আছে। অনন্তের আস্বাদে আকুল পৃথিবীর মানুষ ছুটে চলেছে পূর্ব নির্ধারিত গতিপথে। ভোরের আলো ফুটে এসছে দূর থেকে, বোধহয় কোনো প্যান্ডেল থেকে। দুর্গাপুজোর সপ্তমীর প্রথম ঢাকের আওয়াজ ভেসে আসে।